সবাইকে স্বাগতম। এরপর আমরা অনুশীলনীর 5 নম্বর গাণিতিক সমস্যা সমাধান করব। দেয়া আছে আ বোট টেক্স হাফ টাইম ইন মুভিং আ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম দেন আপ স্ট্রিম দেন আপ স্ট্রিম হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য রেট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য রেট অফ কারেন্ট। আচ্ছা, এখানে দেয়া আছে যে একটি নৌকা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব, ধরা যাক দূরত্বের পরিমাণ হচ্ছে এস, স্রোতের অনুকূলে অতিক্রম করে টি পরিমাণ, ধরা যাক এখানে ডাউন স্ট্রিম টাইম হচ্ছে টি। তাহলে সেই লোকটি একই দূরত্ব স্রোতের প্রতিকূলে অতিক্রম করবে টু টি সময়ে, অর্থাৎ এখানে হয়ে যাবে আপস্ট্রিম সময় বা আপস্ট্রিম টাইম ইকুয়াল টু টু টি, এবং উভয় ক্ষেত্রে স্মরণ কিন্তু এস। আমাদেরকে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত নির্ণয় করতে হবে। ধরা যাক নৌকার বেগ হচ্ছে ইউ এবং স্রোতের বেগ হচ্ছে ভি। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে, অর্থাৎ ডাউন স্ট্রিম স্পিড হবে ইউ প্লাস ভি। ডাউন স্ট্রিম সরণ বাই ডাউন স্ট্রিম সময় কারেক্ট। তাহলে হয়ে যাচ্ছে এস বাই টি। আচ্ছা, অনুরূপভাবে আমরা বলতে পারবো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ, অর্থাৎ আপস্ট্রিম স্পিড ইকুয়াল টু ইউ মাইনাস ভি ইকুয়াল টু আপস্ট্রিম সরণ, তাই না? আপস্ট্রিম স্পিড ইকুয়াল টু আপস্ট্রিম সরণ বাই আপস্ট্রিম সময়। এখানে আপস্ট্রিম সরণ হচ্ছে এস এবং আপস্ট্রিম সময় হচ্ছে টু টি, কারেক্ট। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে ইউ প্লাস ভি এবং ইউ মাইনাস ভি নির্ণয় করেছি, তাই না? এখন লক্ষ্য করে দেখো, আমরা কোনোভাবেই এই দুটি সমীকরণ থেকে এস এবং টি এর মান নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদের এই সমীকরণ থেকে এস এবং টিকে বর্জন করতে হবে। তাহলে আমরা কী করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, উপরের সমীকরণটিকে নিচের সমীকরণটা দিয়ে ভাগ করতে পারি। আমরা তাহলে পাবো ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি ইকুয়াল টু এস বাই টি বাই এস বাই টু টি ইকুয়াল টু, আমরা পাচ্ছি এস বাই টি ইন্টু টু টি বাই এস। তাহলে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? টু, কারেক্ট। তাহলে ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে টু, বা আমরা লিখতে পারবো ইউ প্লাস ভি ইকুয়াল টু টু ইউ মাইনাস টু ভি, বা আমরা লিখতে পারবো এখানে ইউ যদি ডান দিকে নিয়ে আসি এবং ভি যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে এখানে পাচ্ছি থ্রি ভি ইকুয়াল টু ইউ। তাহলে আমরা লিখতে পারবো এই সমীকরণ থেকে থ্রি বাই ওয়ান ইকুয়াল টু ইউ বাই ভি, অর্থাৎ ইউ ইস টু ভি ইকুয়াল টু থ্রি ইস টু ওয়ান, অর্থাৎ নৌকার বেগ অনুপাত স্রোতের বেগ সমান থ্রি অনুপাত ওয়ান। তাহলে এটাই হবে অ্যান্সার।